হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি সকাল থেকেই শুরু করেছি আমার ভিডিওটা, আর প্রথমেই চেষ্টা করি আমার গাছগুলো নাতে পানি দেওয়ার। এরপরে যেটা আমি করি, আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলি। তো আমার ডাইনিং টেবিলে কিন্তু আমার পিচ্চি বসে আছে। এই ব্যাপারটা আসলে অনেকের ভালো নাও লাগতে পারে, যে টেবিলের ওপর বিড়াল, তার উপর ওদের লোম, আসলে প্রচুর লোম পড়ে, কিন্তু এটাতে আমরা অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। আর এই ব্যাপারটা অনেকের কাছে খারাপ লাগলেও আমাদের কাছে খুব বেশি খারাপ লাগে না। আসলে মায়া যে কি সেটা বলে বোঝানো কঠিন। যাদের পোষা পশু পাখি আছে তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবেই ফিল করতে পারছে, আর বাকি সবাই কিন্তু এই ব্যাপারটা ফিল নাও করতে পারে, কারণ তারা কখনোই মায়ায় জড়ায়নি। আমরা বুঝতে পারি, আমার যখন বিড়াল ছিল না, আমি কিন্তু মানে এতটা কোনো সময়ে ফিল করতাম না, এতটা মায়া লাগতো না। এদের যখন পালা শুরু করেছি তখন কিন্তু এদের প্রতি একটা মানে কঠিন একটা মায়া, যেটা বোঝানো কঠিন। তো যাই হোক, আমার এই ওয়ালের টাইলসটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, তো প্রথমে আমি কিন্তু সাবান পানি দিয়ে একটু মুছে নিয়েছিলাম, তারপর একদম সাদা পানি দিয়ে ন্যাকড়াটা ধুয়ে নিয়ে আবার মুছে ফেলেছি। আর খুব সুন্দর গ্লেজ দিচ্ছে, আপনারা বুঝতেছেন কি না আমি অবশ্য বুঝতেছি না। তো যাই হোক, এখন চলে আসছি লিভিং রুমে। লিভিং রুমে এই সাইডটা সোফাগুলো গুছিয়ে ফেলছি। ইদানিং এই অনলাইন প্ল্যাটফর্মে কেমন যেন আমার বেশ বিব্রত লাগে। এটার কারণ হচ্ছে কিছু কিছু ব্লগার বা কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মে কর্মী আছে যারা নিজেকে ভাইরাল করার জন্য এতটাই নিচু হচ্ছে, এতটাই নোংরামি করছে। কেউ কেউ নোংরামি শুরু করেছে, কেউ কেউ নিচু হচ্ছে, তাদের মানে যে ব্যাপারটা একদমই শেয়ার করা উচিত না সেটাও শেয়ার করছে। তো এই ক্ষেত্রে সে নিজেকে খুবই মানে একটা বিব্রতকর পরিস্থিতিতে আমি অনুভব করছি, কারণ দিন শেষে সেও অনলাইন প্ল্যাটফর্মের কর্মী, আমিও কিন্তু অনলাইন প্ল্যাটফর্মেরই কর্মী। তবে এটাও সত্যি, এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভিডিও ক্রিয়েটার আছে যাদের ভিডিওটা মানে ভিডিওর কোয়ালিটি এত সুন্দর, তাদের উপস্থাপনা সব কিছু খুবই সুন্দর। হয়তো তাদের মানে ভিডিওগুলো দেখে আজও আমি ছাড়তে পারছি না, কারণ আমার কাছে মনে হয় যে সব দিকেরই নেগেটিভ পজিটিভ দুইটাই থাকবে। তো আসলে সব কিছু যদি আমরা সব সময় গভীরভাবে ধরি তাহলে হয়তো কোনো জায়গাতেই আমরা টিকতে পারবো না। এর মধ্যে আমার সকালের খাবার টাবার কিন্তু খাওয়া শেষ, এখন আমি এক কাপ চা খাবো। আর চা না খেলে কিন্তু আমার কাজের এনার্জি আসবে না, যদিও এটা লাল চা, দুধ চা একদমই আমার পছন্দ না। তো আমি বেশি করে আদা আর গোলমরিচ দিয়ে একটু লাল চা খাই, যেটা আমার কাছে অনেক ভালো লাগে, একটা ঝাঁঝালো ভাব থাকে। আমি যেহেতু চিনি খাই না সেহেতু আদার পরিমাণটা আমি খুব বেশি দিই, আর আমার বাচ্চাদের চিনি দিয়েই দিব। ওরাও কিন্তু লাল চা খেতে বেশ পছন্দ করে, ইদানিং দেখছি ওরাও দুধ চা পছন্দ করে না। আসলে একটা অভ্যাসের ব্যাপার আছে, কারণ আমরা সব সময় লাল চা খাই, দুধ চা খাইলেই কেমন যেন বেশ সমস্যা হয়। তো লাল চাটাই সব সময় খাই এবং পছন্দও করি। আর আমার এই চায়ের পাতিলের অবস্থা একটু খারাপ, হ্যান্ডেলটা একদম নড়বড়ে হয়ে গেছে, একটু যে এটা টাইট দিয়ে নেবো এটারও সময় হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে মোটো পাতলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, তো যখনই আমি একটু অবসর পাই একটু যে মোটো পাতলো দেখি আর চাটা খাই। তো চা খাচ্ছি আর মোটো পাতলো দেখছি। আর এখন হচ্ছে আমি হাঁস রান্না করব, হাঁসটা একদম পুরো মেখে রান্না করব। আমি বেশিরভাগই হাঁস রান্না করি পেঁয়াজ ভেজে একদম কষায় রান্না করি,
তো এটাই আমার কাছে বেস্ট লাগে। তো যাই হোক, সব মশলা দিয়ে গরু মাংস যেভাবে রান্না এইভাবে রান্না করেছি, আর বেশ কিছু পেঁয়াজ পরে কি বলে তেলানি দিয়েছি, তারপর আবারও কষিয়ে নিয়েছিলাম। কিন্তু এই রেসিপিটা আমি আজকে শেয়ার করতে পারছি না, কারণ কারেন্ট গিয়েছিল, তখন ভিডিও করতে পারিনি। তো এখন আমি বিদায় নিয়ে নিব, হাস মাখামাখি করতে করতেই সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কি বলবো, সবাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন।